সকালে গেছি বলছে যে আমার বুক ব্যথা করতে চিকিৎসা নিচ্ছে, তারপর হয়তো সমস্যা হতে পারে। তার স্ত্রী, তার সন্তান, মোট 9 জন ছিল। 9 জন বিঘা, 30 জন গুরুতর অবস্থায় মানে জীবিত পাইছি, আর 3 জনের লাশ পাইছি, আর 3 জনের লাশ এখন বুঝা পাইছি। এরা মানে কোথা থেকে কোথায় যাচ্ছিল? মানে ঢাকা থেকে বরিশাল মানে যাচ্ছিল, মানে দাওয়াত ছিল, মানে দাওয়াত হয়েছে, মানে একদম পুরো ফ্যামিলি যে 3 জন পাচ্ছে না, যেটা ভাতিজার কথা বলেন, এদের আসলে বয়স একটা 9 বছর একটা 14 বছর। এখন যারা আছে, হ্যাঁ এখানে আমার বড় ভাই আছে, একজন ভর্তি আছে এই জায়গায়, আর 2 জন সদর। আচ্ছা, যারা ভর্তি আছে তাদের কি অবস্থা, ডাক্তার কি বলেছে বলেন? তার গুরুতর অবস্থা, যে এখন যেখানে ভর্তি আছে গুরুতর অবস্থা, মানে সন্তান দুটাই আগলা ধরে রাখছে, ছাড় না, মানে সন্তান আব্বা আমি আব্বা আমার বাচ্চা, আব্বা আমার বাচ্চা, আমি আব্বা আমার বাচ্চা, অত শরীর দেহ আগুন ধরে গেছে, কিন্তু হয়তো আর ছাড়তেছে না, সন্তানের ছাড়তেছে না। পরে মানে যখন মানে নিজের শক্তি মানে শেষ হয়ে গেছে, ইয়ে গেছে, তখন মানে একদম মানে লঞ্চের একদম মাথা ছিল, একদম মাথা ছিল, তখন মানে সেন্স মানে ইয়া অজ্ঞান হয়ে গেছে, তখন নিচে পড়ে গেছে গা পানিতে, ওই বাচ্চার হাত ছেড়ে দিয়েছে, তখন থেকে আর মানে বাচ্চা দিল আর দিল। আমার ছেলে না, আমার ভাতিজা আমার ছেলে না, আমার রক্ত না। দুইজন আমার বাসার কাছ থেকে চাঁদপুরে বেড়াইছি, চাঁদপুর থেকে অভিযান 10 রাত্রে 3টা 28 বাজে ওই সময় আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে মামা তোমার আগুন ধরছে, আগুন ধরার পরে আমি বলছি তাহলে সামনে যাও, আমার চারি দিকে আগুন, আমরা খুঁজে কালো হয়ে গেছি, কালো হয়ে গেছি, তাই দৌড় দাও একদিকে, দৌড় দিয়ে যাও, তো কোনো টাকা নেই মামা, চারি দিকে আগুন। ওর আমার বাইকটা তারা দৌড়ে নিয়ে চলে গেছে, নিচলায় যাওয়ার পরে ও নদীর ভিতরে নামছে, নামার পরে বোনের কথা শুনতে পারে আবার উঠছে, আবার উঠতে ও যাইতে পারে না কোনো দিকে, বোনের তো খুঁজতে যাই করে কোনো সিস্টেম নাই, ও যাই করে উঠছে, ওই দেখে উঠে দাঁড়াই রয়েছে। কতক্ষণ পরে দেয় আমার বোন আর তারিখ খায়, ওরা দেখে আসে না, আল্লাহ তাও গ্রামে বসতে পারি, ওর কাছে এই কথা দেখে নিলেও কান্দিয়ে দেয়, কত বলতে পারে। তারপরে দুই ভাই বোনের নদীতে নামতেছে, নামতে কিনারে উঠছে, কিনারে ওঠার পরে তার দুই ভাই বোনের মানুষকে আইয়া বাড়িতে নিয়ে গেছে, পোশাক আশাক পাল্টাইয়া, ওর সাথে একটা ফোন ছিল, ফোনটা বন্ধ হয় না, ওইটা কীভাবে রাখছে আমি জানি না, আর ওই ফোনটা ওই মানছে তার দিয়ে ফোন দিয়া নাই দিচ্ছে, ওরা এই জায়গায় আছে, ওগুলো ফার পাঠানোর ব্যবস্থা করা হইতেছে, ঘর থেকে জালুকাঠি খাই ঘরে, আমার ছেলে জালুকাঠি, আমি ফোন দিচ্ছি যে কাকা যান, হ্যাঁ গাড়ি লিয়ে গেছে, জালুকাঠি সরকারি পাইছে, ভাই ওখানে রাখে না, বরিশালে নিয়ে আসে, বরিশালে নিয়ে আসার পরে রাত্র সকাল হয়ে গেছে, পরে এক জায়গার লোক গেছে, তাই এক জায়গার এই এখানে যে আছে তার অবস্থা কীরকম, ডাক্তার কী? তার অবস্থা
ডাক্তার বলছে যে তার ঘাড়ের অবস্থা ভালো না, মোটামুটি আছে, আল্লাহ মিল্লা করেন, আল্লাহ সুস্থ করে তার অবস্থা। তার হাত একটা ওনার জ্বর 102 জ্বর আছে, খুবই অসুস্থ, আর ওরা খুব সম্ভবত ওরা বেশি ডরাইছে। বললাম যে আপনি বয়স 20 বছর, আজ সুরাইয়া বয়স 14 বছর, হ্যাঁ ওরা বেড়াইতে আসছিল আমার কাছে, তারপরে যাইতে লাগছে। আচ্ছা আপনি তো একজনের সাথে কথা বলেছেন, দেখা করেছেন, সব মিলিয়ে আসলে কি অবস্থা দেখলেন তাদের মিলে, মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থার যে অবস্থা এখন আছে? তারা শারীরিক অবস্থা ভালো না, আমি তো দেখতে এসেছি।